দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় শীতকালীন ত্বকের যত্ন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার ইশরাত জাহান 1985 সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং DCD ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় জি আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনুষ্ঠানের শুরুতে আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই সেটি হচ্ছে এই যে শীতকালকে বিশেষত আসলে ত্বকের যত্নের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন হয় কিনা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের স্কিনের বিভিন্ন ধরনের চেঞ্জ হয় স্কিন যেহেতু আমাদের বডির সবচেয়ে বড় অর্গান এবং স্কিন হচ্ছে আমাদের পুরো বডিকে হচ্ছে আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে হেল্প করে সো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের স্কিনের কেয়ারটা সেজন্য খুবই ইম্পর্টেন্ট কারণ স্কিনের নিচে থাকে হচ্ছে ওয়াটার যেটা হচ্ছে আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে ওয়াটারের ব্যালেন্সটা চেঞ্জ হয় যেমন শীতকালে যেটা হয় যে আমাদের ওয়েদারে পানি খুব কম থাকে যার কারণে হচ্ছে ওয়েদার স্কিন থেকে পানি শুষে নেয় তো সেজন্য শীতকালে হচ্ছে স্কিন যদি কেউ ময়েশ্চার করে না রাখে অর্থাৎ স্কিনের উপর যদি একটা প্রোটেক্টিভ লেয়ার না দেয় তাহলে দেখা যায় যে ওয়েদার স্কিন থেকে খুব বেশি পরিমাণ পানি শোষণ করে যার কারণে স্কিন দেখা যায় খুব বেশি শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় ক্র্যাকি হয়ে যায় স্কিনের যে উপসর্গগুলি সারা বছরই মানুষ ভোগে সেই উপসর্গগুলি দেখা যায় যে শীতকালে আরও বেশি অ্যাগ্রাভেট করে সো এই ধরনের কিছু কমন স্কিন ক্রনিক ডিসঅর্ডার আছে ড্রাই স্কিন জনিত ডিসঅর্ডার আছে যেগুলো হচ্ছে শীতকালে খুব বেশি ফ্লেয়ার আপ করে যারা হচ্ছে শীতকালে এক্সট্রা কেয়ার না রাখে শীতকালে বিশেষত আসলে যে রোগগুলো সারা বছর হয় কিন্তু আপনি বলছিলেন যে কিছু রোগ আসলে বৃদ্ধি পায় এই শীতকালে সেই রোগগুলো আসলে কী কী শীতকালে হচ্ছে যেসব ক্রনিক স্কিন ডিসঅর্ডারগুলি বাড়ে তার মধ্যে প্রথমত বলা যায় সোরিয়াসিসের কথা সোরিয়াসিস একটা ক্রনিক ডিসঅর্ডার যেটা হচ্ছে সারা বছরই যাদের আছে তারা সারা বছরই এটাতে সাফার করে কিন্তু দেখা যায় যে শীতকালে এটা ফ্লেয়ার আপ করে মানে হচ্ছে শীতকালে তাদের খুব বেশি চুলকানো হয় তারপর স্কিন ওঠার সোরিয়াসিসের একটা সিমটম যাদের সোরিয়াসিস আছে তাদের দেখা যায় যে বিভিন্ন রকম প্যাচ এবং প্যাচগুলি থেকে হোয়াইট হোয়াইট বিভিন্ন ধরনের স্কিন ফ্লেয়ার আপ করে তো শীতকালে এই সিমটমগুলি বাড়ে তো খুব বেশি ইচিং হয় এবং হচ্ছে খুব বেশি চামড়া উঠে যার কারণে দেখা যায় যে পেশেন্টরা চুলকাতে চুলকাতে একসময় দেখা যায় যে ওই জায়গা থেকে ব্লিডিং করে ফেলে সো ব্লিডিং করে ফেলে দেখা যায় যে ওই জায়গায় আবার ইনফেকশন হয় তো তখন দেখা যায় যে ডিজিজটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে যদি আগে থেকে প্রিভেনশন না করে এমনই আরেকটা ডিজিজের কথা বলা যায় যেমন হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে একটা ডিজিজ আছে তারপর হচ্ছে সেবুরিক ডার্মাটাইটিস এইসব ডিজিজগুলি বাড়ে অ্যাটোপিক ডার্মাটাইটিসও দেখা যায় যে একটা ক্রনিক স্কিন ডিসঅর্ডার এই অসুখে যারা ভুগে তাদের দেখা যায় যে ছোটবেলা থেকেই শরীর খুব ড্রাই থাকে এবং হচ্ছে গোসলের পর তাদের শরীর খুব চুলকায় এবং শীতকালে যেহেতু আমাদের ওয়েদারে পানি কম থাকে ওয়েদার যেহেতু পানি শুষে নেয় তো শীতকালে তাদের স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায় এবং দেখা যায় যে তাদের গোসলের পর বা এত চুলকানো থাকে যে তারা ঘুমাতেও পারে না এমন একটা অবস্থা হয়ে যায় আবার যাদের দেখা যায় যে সেবোরিক ডার্মাটাইটিস থাকে তাদের দেখা যায় যে স্কাল্পের মধ্যে হোয়াইট প্যাচেস ডেভেলপ করে আইব্রোতে হোয়াইট প্যাচেস ডেভেলপ করে তো এই ডিসঅর্ডারগুলি শীতকালে খুব কমন দেখা যায় এছাড়াও স্কেবিস নামে একটা ডিজিজ আছে যেটা হচ্ছে শীতকালে খুব বেশি হয় স্কেবিস বা খোস পাচড়া তার কারণ হচ্ছে যে শীতকালে আমাদের মধ্যে গোসলের টেন্ডেন্সিটা একটু কম থাকে ঠান্ডার জন্য এসব কারণে দেখা যায় যে খোস পাচড়া খুব বেশি হয় শীতকালে এটি আসলে কাদের মধ্যে বেশি দেখা যায় এটা দেখা যায় হচ্ছে যারা হচ্ছে খুব বেশি গ্যাদার প্লেসে থাকে যেমন হোস্টেলে থাকে বা হচ্ছে খুব বেশি লোক সমাগম যেখানে সেসব জায়গায় যাদের যাতায়াত খুব বেশি ঘনবসতিপূর্ণ জায়গায় তাদের দেখা যায় যে এই ডিজিজটা খুব বেশি হয় এবং এটা স্কেবিস বা খোসপাচড়া দেখা যায় যে ফ্যামিলির একজনের হলে সবারই হয় তো সেজন্য এটা মেডিকেশনটা দেখা যায় যে একজনকে যখন দেওয়া হয় তখন সবাইকে একসাথে দেওয়া হয় তো সবাই যদি ক্রিম বা মেডিকেশনটা ইউজ না করে তখন দেখা যায় যে খুব সহজেই খোসপাচড়াটা সারতে চায় না শীতের চুলকানির সারা বছর যেমন থাকে তার চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আসলে কী করণীয় শীতকালে যেটা করণীয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে যেহেতু হচ্ছে শীতকালে আমাদের পানির তৃষ্ণা কম পায় তার কারণে দেখা যায় যে পানি খাওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে যায় কিন্তু আমাদের বডির 70%
25% ওয়াটার কম্পোজিশন। সো পানি যদি কম ইনটেক হয় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের রোগের সিমটমগুলি খুব বেশি ফ্লেয়ার আপ করে। সো পানি খাওয়ার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবারগুলি খেতে হবে। এর পাশাপাশি যেই নিয়মগুলি মেনে চলা উচিত সেটা হচ্ছে যে শীতকালে আমরা খুব দেখা যায় যে খুব গরম পানি দিয়ে গোসল করার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে, এবং সেটা হচ্ছে খুব বেশি গরম পানি দিয়ে যখন গোসল করে যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা গোসলের পরে আরও বেশি ড্রাই হয়ে যায়, কারণ স্কিনের উপরে যে প্রোটেকটিভ লেয়ারটা থাকে কেরাটিন নামক লেয়ার সেটা গোসলের পর খুব বেশি গরম পানি যদি গোসলে ইউজ করে তাহলে দেখা যায় যে সেটা ড্যামেজড হয়ে যায়। সো সেক্ষেত্রে দেখা যায় যে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় এবং স্কিন খুব বেশি ফ্লেয়ার আপ করে। সো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কুসুম কুসুম গরম পানিটা ইউজ করা উচিত। আর যারা যাদের হচ্ছে অনেকে দেখা যায় যে ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের অসুখে ভুগেন তাদের ক্ষেত্রে তারা যদি গরম পানি দিয়ে গোসল করে সেক্ষেত্রে গোসলের ডিউরেশনটা কমিয়ে আনতে হবে, 2-3 মিনিটের মধ্যে গোসলটা সেরে ফেলতে হবে। অনেকে দেখা যায় যে গোসলে খুব বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করেন, কিন্তু যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের গ্লিসারিনযুক্ত যে সাবানগুলো আছে সেগুলি ব্যবহার করা উচিত। এছাড়া তাদের যেমন যাদের ক্রনিক ড্রাই স্কিন, একজিমা, সোরিয়াসিস, এটোপিক ডার্মাটাইটিস অর্থাৎ ইচিং জাতীয় যে সমস্যাগুলি এগুলি যাদের আছে তাদের কিন্তু প্রতিদিন সাবান ব্যবহার করা ঠিক না, তাদের হচ্ছে সপ্তাহে 2 বার সাবান ব্যবহার করবে, এবং হচ্ছে বডির যে ফোল্ডেড এরিয়াগুলো আছে এগুলির মধ্যে সাবান ইউজ করলেই হয়, তাদের যতটা সম্ভব সাবান কম ব্যবহার করা উচিত। শীতকালে সাধারণত আসলে গোসল করবার নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা, কারণ এটি আসলে অনেকেই জানতে চান যে শীতকালে আসলে কোন সময়টিতে গোসল করবেন এবং কোন ধরনের পানি ব্যবহার করবেন এটিও জানতে চান, কারণ অনেকেই দেখা যায় একেবারে ঠান্ডা পানি ব্যবহার করছেন আবার অনেকেই দেখা যায় যে একেবারে খুব গরম পানি ব্যবহার করছেন, যেমনটি আপনি বলছিলেন সেই বিষয়টি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেন। জি, শীতকালে গোসলটা আসলে করা উচিত হচ্ছে যখন সূর্য খুব প্রখর থাকে, আমি সেই টাইমিংটা যদি আমি বলি 11টা থেকে 1টার মধ্যে করা ভালো। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই গোসল ডিউরেশনটা খুব কম হবে, এবং হচ্ছে পানির ক্ষেত্রে আমি প্রথমে বলেছিলাম যে খুব বেশি গরম পানি ব্যবহার করা উচিত না, কুসুম কুসুম গরম পানি ব্যবহার করা উচিত, এবং যাদের হচ্ছে ড্রাই স্কিন জনিত সমস্যা আছে তারা হচ্ছে পানির মধ্যে একটু অলিভ অয়েল মিশিয়ে নিতে পারে, অলিভ অয়েল বা সরিষার তেল মিশিয়ে নিতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তাদের যে ড্রাই স্কিন জনিত সমস্যাটা একটু গোসলের পর ফ্লেয়ার আপ করে না বা গোসলের পর চুলকানোর ভাবটা আর থাকে না। এছাড়া তারা গোসলের আগে এবং পরে অলিভ অয়েল ব্যবহার করে নিতে পারে, এবং ড্রাই স্কিন জনিত সমস্যা যাদের আছে তাদেরকে সবসময় বলা হয় যে ইমোলেন জাতীয় অর্থাৎ ক্রিম জাতীয় যেই লোশনগুলো আছে সেগুলি হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে, যখনই হচ্ছে তাদের চুলকানো হয় তাদের না চুলকিয়ে, চুলকালে দেখা যাচ্ছে চুলকানোটা আরও অ্যাগ্রাভেট করে, না চুলকে ওই ইমোলেন জাতীয় লোশনটা শরীরে অ্যাপ্লাই করতে, এবং এটা হচ্ছে যে 3-4 বার বা যতবারই যত ফ্রিকোয়েন্টলি ইউজ করা যায় স্কিনটা ততই ভালো থাকে। এবং তাদের মেইন মেডিকেশন কিন্তু এটাই, যতটা সম্ভব কম সাবান ব্যবহার করা, ইমোলেন জাতীয় জিনিস ব্যবহার করা, অলিভ অয়েল ব্যবহার করা, এটাই কিন্তু তাদের মেইন মেডিকেশন। এগুলো এটা যদি তারা করে তাহলে দেখা যায় যে তাদের স্টেরয়েড জাতীয় যে ওয়েনমেন্টগুলো আমরা লাস্ট পর্যায়ে দিই সেগুলোতে আর যাওয়া লাগে না। জি, সেক্ষেত্রে আসলে শীতের শুষ্কতার কথা আমরা বলছিলাম, ত্বকের আসলে শুষ্কতার বিষয়গুলো আসলে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে মুখমণ্ডলের যে যত্ন সেটি আসলে শীতকালে কীভাবে নিশ্চিত করা প্রয়োজন? জি, ধন্যবাদ। যেহেতু ফেস আমাদের প্রেজেন্টেশনের সবচেয়ে বড় একটা জিনিস, ফেসের মধ্যেও শীতকালে কিছু উপসর্গ দেখা যায়, যেমন হচ্ছে শীতকালে আমাদের লিপটা খুব বেশি ক্র্যাকড হয়ে যায়, লিপ ক্র্যাকড, এবং হচ্ছে লিপ থেকে অনেক সময় ঠোঁট ফেটে অনেক রক্ত বের হয়। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের ঠোঁটটা আমাদের স্কিনের তুলনায় ঠোঁটের যে চামড়াটা সেটা অনেক বেশি সংবেদনশীল, সেই কারণে দেখা যায় যে ওয়েদার আমাদের লিপ থেকে খুব বেশি পানি শুষে নেয়, যার কারণে হচ্ছে লিপ ফেটে ক্র্যাকি লিপ তৈরি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে লিপটাকে আমাদের সবসময় ময়েশ্চার করে রাখতে হবে, অর্থাৎ হচ্ছে লিপের উপরে যেই আমাদের বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার লিপ বাম পাওয়া যায় সে ধরনের লিপ বাম ইউজ করতে হবে। এছাড়া যেটা করা প্রয়োজন যে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়, আমরা সবাই এখন সানস্ক্রিন ফেসে ব্যবহার করি কিন্তু ঠোঁটে সানস্ক্রিন ব্যবহার করাটা খুব কমই দেখা যায়, লিপের মধ্যেও একটু সানস্ক্রিন ব্যবহার করতে হবে, এবং সেটা হচ্ছে আমাদের 3-4 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করা উচিত। এবং শীতকালে স্কিনের কেয়ারের ক্ষেত্রে আমি বলবো যে শীতকালে আমাদের ফেস ওয়াশটা একটু চেঞ্জ করা প্রয়োজন, আমরা যারা হচ্ছে গরম গ্রীষ্মে বা সামারে দেখা যায় যে আমরা সেলিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত সাবান বা ফেস ওয়াশগুলো আমরা ইউজ করে থাকি, আমরা শীতকালে ক্রিম বেসড যে ফেস ওয়াশগুলো আছে বা গ্লিসারিনযুক্ত যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, এবং ময়েশ্চারাইজারের মধ্যে অনেকে হচ্ছে জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করেন সারা বছর, সেক্ষেত্রে জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার না করে ক্রিম বেসড ময়েশ্চারাইজারের দিকে যেতে পারে, এবং অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেকে দেখা যায়
যায় যে শীতকালে যেহেতু সানরে কম থাকে সানস্ক্রিনটা স্কিপ করে যায়, কিন্তু যেহেতু অবশ্যই ইউভি অ্যান্ড ইউভিবি আমাদের স্কিনটাকে অনেক ড্যামেজ করে ফেলে, সো সেক্ষেত্রে অবশ্যই শীতকালেও ঠিক একই নিয়মে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। অর্থাৎ যদি আমরা মুখের এক্সপোজ পার্টে দিই তাহলে অবশ্যই দুই আঙুল পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং এটাকে অবশ্যই 3-4 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হবে। সো এভাবে সানস্ক্রিন ব্যবহার করলে দেখা যাবে যে শীত গ্রীষ্ম সব ঋতুতে আমাদের স্কিন অনেক ভালো থাকবে। এবং মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে নাইটের স্কিন কেয়ার, রাতের স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট শীতকালের জন্য। দিনের বেলার মতো রাতের বেলা আমাদের যেটা করতে হবে যে আমরা যদি সারাদিন সানস্ক্রিন ব্যবহার করি, রাতের সন্ধ্যার দিকে সানস্ক্রিনটাকে ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং মিনস হচ্ছে একটা মেকআপ রিমুভার বা হচ্ছে যে কোনো ধরনের ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করে ফেলতে হবে, বা সানস্ক্রিন ইউজ করলে সানস্ক্রিনটা রিমুভ করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে একটা সেরাম, সেরামটার মধ্যে ভিটামিন সি রেটিনল থাকতে পারে, সো এ ধরনের সেরাম ব্যবহার করে তারপর হচ্ছে মুখে একটা ময়েশ্চার ডেভেলপ করতে হবে। পরামর্শ অনুযায়ী জি শীতকালে হাত এবং পায়ের যত্ন, আমি যদি এই দুটি বিষয় আসলে আপনার কাছ থেকে জানতে চাই, কারণ অনেকেই মনে করেন যে না হাত এবং পায়ের যত্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত এই শীতকালে। শীতকালে যেটা হয় যে আমি প্রথমে বললাম যে ক্রনিক স্কিন ডিজর্ডারগুলি বাড়ে, তো ক্রনিক স্কিন ডিজর্ডারগুলির সাথে ফাঙ্গাল ইনফেকশনটাও কিন্তু রিলেটেড। সো যাদের হচ্ছে ইচিং জাতীয় সমস্যা আছে শীতকালে তাদের ফাঙ্গাল ইনফেকশনটাও অ্যাগ্রাভেট করে। ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় যে আমাদের নখ থেকে শুরু করে হাত পা সব জায়গাতেই হতে পারে। সো এই হাত পায়ের যত্নে যেটা করতে হবে একই ব্যাপার যে শীতকালে যত বেশি ময়েশ্চার করা যায় ক্রিম বেসড লোশনগুলি ইউজ করতে হবে এবং ইমোলেন জাতীয় লোশনগুলি ব্যবহার করতে হবে। এবং যখন দেখা যাবে যে ফাঙ্গাল ইনফেকশন একটু শুরু হয়েছে তখনই হচ্ছে কীটকনাজলযুক্ত যে সোপগুলো আছে বা শ্যাম্পুগুলো আছে সেগুলো ইউজ করা শুরু করতে হবে, এবং অবশ্যই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী তারপর হচ্ছে ব্যবহার করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে নখের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা যায়, বিশেষ করে হচ্ছে নেইল, অনেক ক্ষেত্রে নেইলের আশেপাশে ফাঙ্গাল ইনফেকশন যেটাকে হচ্ছে বলা হয় যে হাউস ওয়াইফ ইনফেকশন, বা যারা হচ্ছে পানির কাজ বেশি করে তাদের এই সমস্যাগুলো বেশি হয়। দেখা যায় যে নখ ফুলে যায়, নখ থেকে বিভিন্ন ধরনের ডিসচার্জ হয়, পাস বের হয়, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রেও হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল সোপ ইউজ করতে হবে গোসলের সময়, এবং সোপটা অবশ্যই 5 মিনিট সময় রাখতে হবে। এবং সেই সাথে হচ্ছে অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের সলিউশন পাওয়া যায় শুধুমাত্র নখের জন্য, সেই সলিউশনগুলো ইউজ করতে পারে। এছাড়াও পায়ের ক্ষেত্রে যদি বলি, পায়ের ক্ষেত্রে আমাদের দেশে ক্র্যাকড হিল বা ফাটা পা খুবই কমন, তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের ইমোল্যান্ট এবং ক্রিমের পাশাপাশি আমরা সেলিসাইলিক অ্যাসিড অ্যাডভাইস করে থাকি ক্র্যাকড হিলের জন্য। এক্ষেত্রে সেলিসাইলিক অ্যাসিড হচ্ছে 1% থেকে 10% পর্যন্ত পাওয়া যায়। সো 1% থেকে 10% পর্যন্ত সেলিসাইলিক অ্যাসিড হচ্ছে, এটা সিভিআইটির উপর ডিপেন্ড করে যে কতটুকু ফাটা পা। তো এরকম ক্র্যাকড হিলের ক্ষেত্রে দেখা যায় যে সেলিসাইলিক অ্যাসিড 1 থেকে 10% পর্যন্ত ইউজ করলে অনেকটাই পেশেন্টের উপকার পায়। এই যে ক্র্যাকড হিলের কথা আপনি বলছেন, সেক্ষেত্রে আসলে দিনে কয়বার কিভাবে এটি আসলে ব্যবহার করতে হবে? ক্র্যাকড হিলের ক্ষেত্রে সেলিসাইলিক অ্যাসিডটা ইউজ করার আগে যেটা করা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পাটা 5 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখা প্রয়োজন। তো গরম পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় যে পায়ের যে শক্ত শক্ত যে আবরণগুলো থাকে, লেয়ারগুলো থাকে, সেগুলো দেখা যায় যে অনেকটা নরম হয়ে আসে। তো এরপরে হচ্ছে পায়ের মধ্যে যখন ক্রিমটা অ্যাপ্লাই করে এটা খুব সহজে অ্যাবজর্ব হয়, মানে ভেজা থাকা অবস্থায় যখন অ্যাপ্লাই করতে হবে তখন দেখা যায় যে খুব সহজে অ্যাবজর্ব হয় এবং ডিজিজটা খুব তাড়াতাড়ি সারে। জি, সেক্ষেত্রে হচ্ছে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবার রয়েছে, সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের কথা আপনি বলছিলেন। এই ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এই বিষয়টি আসলে রোগীরা নিজেরা কীভাবে বুঝতে পারবে সেই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। তবে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শীতকালীন ত্বকের যত্ন নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কী না করি, আসলে আমাদের সবার ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাবার খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, যেটা সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে সেটা হলো, প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে, যেমন পেঁপে হতে পারে অথবা আপনার আম হতে পারে অথবা আপনার খেজুর হতে পারে অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে।
এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ, এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2-3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন, এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8-12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকে এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে, প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে, বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেটা যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। আমরা কথা বলছিলাম আসলে শীতকালীন ত্বকের যত্নের বিষয়ে এবং আপনি বলছিলেন যে ফাঙ্গাল ইনফেকশন, সেটি আসলে রোগীরা কীভাবে বুঝতে পারবেন যে তার আসলে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন কিংবা কখন আসলে অ্যান্টি ফাঙ্গাল ইউজ করবেন, সেই বিষয়টি আসলে তারা কীভাবে বুঝবেন, কী কী লক্ষণ বা উপসর্গ থাকতে পারে? ফাঙ্গাল ইনফেকশনকে আসলে আমাদের দেশে খুব বেশি মানুষ বলে থাকে দাঁত নামে। সো এটা হচ্ছে রাউন্ডেড রাউন্ডেড কিছু লিশন হয়, বেশিরভাগ পেশেন্টই অটো ডায়াগনোস করতে পারে। গোল গোল লিশন দেখে তারা হচ্ছে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়ার আগে ফার্মেসিতে যায় এবং ফার্মেসির লোকরা হচ্ছে বলে দেয় যে এটা দাঁত হয়েছে এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওয়েনমেন্ট ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে ডার্মাটোলজিস্টের কাছে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যেটা হয় যে যখন একটা স্টেরয়েড ইউজ করে ফেলে তখন দেখা যায় যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলি খুব কম কাজ করে। এবং স্টেরয়েড ইউজ করার যে অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে যে স্টেরয়েড ইউজ করলে প্রথম অবস্থায় লিশনটা খুব তাড়াতাড়ি কিউর হয়ে যায়, কিন্তু এটা সারা শরীরে ছড়িয়ে যায় এবং যখন অ্যাগ্রাভেট করে তখন খুব খারাপভাবে অ্যাগ্রাভেট করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে যারা হচ্ছে স্টেরয়েড ইউজ করে এসেছে অলরেডি তাদের ক্ষেত্রে ওরাল অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ করা লাগে এবং সেটা হচ্ছে খুব দীর্ঘমেয়াদী হয়ে থাকে, প্রায় 3 মাস সময় পর্যন্ত ব্যবহার করতে হয়। এবং বিভিন্ন ধরনের টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম পাওয়া যায়, সেগুলো পাশে ব্যবহার করতে হয়। এছাড়াও গোসলের সময় বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল সোপ ব্যবহার করতে বলি, যেটা ব্যবহার করে হচ্ছে 5 মিনিট সময় পর্যন্ত রাখতে হয়। তবে যেটাই ব্যবহার করুক, যখন হচ্ছে লিশনটা হয় তখন যদি ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয় তখন দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন খুব দ্রুত কিউর হয়ে যায় এবং স্টেরয়েড জাতীয় মেডিকেশনের প্রয়োজন হয় না। কিন্তু যখন জিনিসটা সে নিজের থেকে বিভিন্ন ধরনের টপিক্যাল মেডিকেশন ব্যবহার করে আসে তখন দেখা যায় যে ডিজিজটা কিউর করতে অনেক বেশি সময় লেগে যায় এবং ফাঙ্গাল ইনফেকশন খুব সহজে সারতে চায় না তখন। তো আমরা একেবারে আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই সেটি হচ্ছে ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা এই যে হাত এবং পায়ের যত্নের। ঘরোয়া যত্ন বলতে আমি বলবো যে লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট, রেগুলার হিউজ অ্যামাউন্টে পানি খেতে হবে এবং হচ্ছে শাকসবজি এবং ফলমূল জাতীয় খাবারগুলো খেতে হবে। এছাড়াও আমরা ঘরোয়া যত্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে মধু ব্যবহার করতে পারি, অ্যালোভেরা ইউজ করতে পারি স্কিনে শীতকালে, এগুলো হচ্ছে মিক্সড করে ফেসে ইউজ করলে দেখা যায় যে অনেকটা ময়শ্চারাইজারের কাজ করে, এমনকি হাতে পাও ব্যবহার করা যায়। এবং হেয়ার কেয়ারও কিন্তু স্কিন কেয়ারের একটা অংশ, তো হেয়ার কেয়ারের ক্ষেত্রেও অ্যালোভেরা এবং মধু দিয়ে একটা প্যাক ব্যবহার করে সপ্তাহে একবার ব্যবহার করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদেরকে অনেক ধন্যবাদ প্রোগ্রামটি দেখার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শীতকালীন ত্বকের যত্ন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের চোখ সবসময়
পানির মধ্যে ভিজা থাকে, আমাদের জিহ্বা যেন ভিজা থাকে, ডায়রিয়া হলে যেন জিহ্বা শুকিয়ে যায়, আমাদের চোখও কিন্তু সর্বক্ষণ টিয়ার মানে চোখের অশ্রুর মধ্যে চোখটা আইবলটা থাকে। আচ্ছা, এই পানিটা বা যেটাকে আমরা চোখের অশ্রু বলি বা জল বলি, সেটা আসলে আমাদের এখানে একটা গ্ল্যান্ড আছে আল্লাহ প্রদত্ত, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এখানে একটা আছে, এদিকে একটা আছে, অর্থাৎ অশ্রু গ্রন্থি। হ্যাঁ, অশ্রু গ্রন্থি, এটাকে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলি। এটা আমাদের চোখে আল্লাহর সৃষ্টি, আমাদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহ, এখান থেকে আমাদের পানিটা তৈরি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।